ভাই, ওনার উনি যে কথাগুলো বললেন যে উনি নিজে এগুলো নিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যে বাস্তব অভিজ্ঞতা একটা জিনিস আর লেখাপড়া বই পুস্তক অভিজ্ঞতা। তো উনি বর্তমানে সব প্রাণী সম্পদ কর্মকর্তা খামারি কমিউনিটি পর্যায়ে যে খামারিগুলো আছে ওনাদের সাথে ওনার খুব ভালো সখ্যতা আছে, এবং আমরা ওনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে বিভিন্ন ধরনের ডিজিজ সম্পর্কে এক এক ধরনের ধারণা দেন। নতুন নতুন যে ডিজিজগুলো আছে ক্যাস্টেল ডিজিজ, জঙ্গল, তাছাড়া কবুতরের যে বেশি যেটা প্যারাটাইপ হয় প্যারামুক্ত বাইরে, এগুলো সম্পর্কে উনি বেশ সচেতন, এবং উনি এগুলো সম্পূর্ণভাবে ভ্যাকসিনেশন কোর্স করার পরে কবুতরগুলো বিক্রি করেন, এবং বিক্রি করার সময় বলে দেন যে এটার এই ভ্যাকসিন আছে, এটা এটা নাই, আপনি নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে এই ভ্যাকসিনেশনগুলো উনি মোটামুটি ভাবে ভালোভাবেই ব্যবসাটা পরিচালনা করতে চান, যেহেতু এটা একটা বহুমূল্য খামার এবং এই ভবিষ্যৎ অনেক বড় যে মানুষ নিজেও পাশাপাশি বাণিজ্যিকভাবে অন্যান্য মানুষগুলোর খামারকে যে আমাদের বিভিন্ন ধরনের কবিতাগুলো দেখতে পাচ্ছেন, যারা রেগুলার খামার করেন তারা এগুলো দেখতে চাইবে। পিলা বই তো লাল পিলা, আটা পিলা, তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে লাল পিলে তারপরে বোম্বাই কবুতর আছে, হোমার আছে, মোটামুটি এইভাবে যেগুলো আমাদের জন্য কমার্শিয়ালি লাভজনক এই ধরনের কবুতরগুলো আছে। এখানে সিলভার কালার কবুতর আছে, এটা বাংলাদেশ সিলভার কবুতরটা সেই সবসময় পাওয়া যায় না, দাম কমার কথা কালার চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, মোবাইলে বুকিং দিতে পারেন, খামারে আসতে পারেন। খামারে আসলে ভালো হয়, সবসময় দিকে নিলে সেবিটার বাসস্থানের সম্পর্ক বাস করবো কবুতর বাচ্চা, আপনারা যে কেউ যখন দরকার আপনার সঙ্গে করবেন।